হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি পবিত্র দিনে সবাই ভালো আছেন। মিথিল রহমান, ইয়াসিন হোসেন মেহেদি হাসানের সাথে বোলক করা নিয়ে মেহেদি হাসান এ কি বলল এবং মিথিল রহমান কোন দেশে ভ্রমণে যাচ্ছেন এবং মিথিল রহমান একটি গুড নিউজ দিয়েছেন, সব কিছুর বিস্তারিত আজকে আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। সো আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়ো। মিথিল রহমান ও ইয়াসিন হোসেন মেহেদি হাসানের সাথে ব্লগ করেছেন এবং সেই ব্লগের পোস্টগুলো মেহেদি হাসান তার নিজের গ্রুপেও দিয়েছেন এবং তাদের সাথে যে ব্লগ করেছেন সেটা সবাইকে জানিয়েছেন মেহেদি হাসানও। সো মেহেদি হাসানের সাথে ইয়াসিন হোসেনের একটা ভালো সম্পর্ক হয়েছে, এরই মধ্যে মেহেদি হাসান মিথিল রহমান ও ইয়াসিনের সাথে ব্লগ করা নিয়ে একই পোস্ট করলো। মেহেদি হাসানকে এক ভক্ত কমেন্ট করেছেন, সেখানে লিখেছেন মিথিলাদের সাথে ব্লগ দাও না কেন? মেহেদি হাসান সেখানে লিখেছেন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নক দিয়েন, বিকজ মিথিল রহমান ও ইয়াসিন হোসেন চায় না আমার সাথে ব্লগ করতে, বড় ইউটিউবার তারা। সেই সাথে মিথিল রহমান ইনস্টাগ্রামে পোস্ট করে আমাদের জানিয়ে দেন সামডে ইউ অ্যান্ড মি ইন প্যারিস ইনশাল্লাহ। সো মিথিল রহমান ও ইয়াসিন হোসেন একদিন প্যারিস যাবেন সেটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সো মিথিল রহমান একটি বিয়ের ছবি টিকটকে দিয়ে সেখানে আমাদেরকে লেখেন সুন ঈদের পর একটা প্রোগ্রাম হবে, সো কী প্রোগ্রাম হবে সেটা আমরা ঈদের পরই জানতে পারবো।